আসসালামু আলাইকুম। দেখেন আমি শীতল সুখীর বর্তা করবো, এখন শীতল সুখীর মরিচ করব। দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি শুটকিটা দিব এখানে। শুটকিটা একটু তেলের মধ্যে ভাজতে হয়, ঘ্রাণ বের হবে। এটা হইলো যে চেপা শুটকি, ফাঁসিয়া শুটকিকে চেপা শুটকি বানাইছে। এটা খেয়ে দেখবেন রান্না করে অনেক মজা হয়, এটা দিয়ে গরম ভাতের সাথে অনেক মজা। এটা পেঁয়াজের সাথে এটাও একদম ভাজা হয়ে যাবে। এটাতে কোনো হলুদ ব্যবহার করবো না, শুধু মরিচের গুঁড়া দিব। কাঁটাটাও বের হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে আমি কাঁটাগুলো একটা একটা তুলে নিব। নাড়তে নাড়তে এরকম কাঁটাগুলো বের হয়ে গেলে আমি একটা একটা কাঁটা তুলে নিব। সব কাটা এইভাবে নিয়ে ফেলব। এখানে আমি পুঁইশাকের বিচি ইচা শুটকি দিয়ে ভাজি করছি, এটা অনেক মজা হয়। একদম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল করি কষাই, কষানোর পরে আমি এটা এই যে বিচিটাতে একটু পানি দিছিলাম ওটা শুকাই গেছে, এখন এটা ভাজা ভাজা ওটা দিয়ে অনেক মজা হয় ভাত গরম ভাতের সাথে। এর যে শুটকিটা কাটা বেছে ফেলছি আমি, কাটা নেই এখন, একটা দুটো থাকলেও নাড়ার সময় ওগুলো বেছে নিয়ে ফেলবেন। এখন এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, ওটা ঝাল হবে তো ঝাল করে করবো, বড় চামচ দিয়ে দু চামচ দিচ্ছি। মরিচটা কষানোর জন্য একটু পানি দিচ্ছি। এখানে একটা আলু দিছি কুটি করে, আলুটা ঝালটা কমাবে, একটু দিয়া হবে। লবণ দিচ্ছি, শুটকি চেপা শুটকি মরিচ হয়ে গেছে, সুন্দর হয়েছে কালার। একটা দুটা কাটা দেখা যাচ্ছে, আবার আলুটা এখানে মিশে গেছে, এটা অনেক মজা হবে।